ওয়েলকাম ফ্রেন্ডস আমাদের চ্যানেল ছায়াদলতে তোমাদের সকলকে স্বাগত যারা যারা আমাদের চ্যানেলে এখন লাইক করনি তারা নিচে যে সাবস্ক্রাইব বাটন আছে সেই সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করো এবং আমাদের ভিডিওগুলোকে লাইক করো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং যদি ভিডিওতে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করো ঠিক আছে তো আজকে আমরা স্টার্ট করবো হচ্ছে নিউটনস লজ অফ মোশন মানে কি এটা আমরা গতি চ্যাপ্টার যেটা আমরা আগে পড়ছিলাম তার একটা পার্ট বাকি আছে যেটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সেটা আমরা করবো ওটা হচ্ছে থার্ড পার্টে হবে এবং আজকে স্টার্ট করছি নিউটনস লজ অফ মোশন একই চ্যাপ্টার মোটামুটি আমরা ক্লাস নাইনে যদি দেখি কিন্তু এপিটোপিক তাহলে নিউটন্স লজ অফ মোশনে কী কী পড়বো আমরা এখানে নিউটনের যে তিনটে লজ অফ মোশন আছে সেগুলো সম্বন্ধে ডিটেল আলোচনা করবো ঠিক আছে তো আমি দেখো এখানে ছকের মধ্যে নিউটনস লজ অফ মোশনটাকে খুব ভালোভাবে লিখে রেখেছি যে ছকের সাহায্যে আমরা নিউটনস লজ অফ মোশনটাকে যদি পড়ি তাহলে কত ইজিলি সেই জিনিসটাকে বুঝতে পারি তো নিউটনের তিনটে গতিসূত্র কী কী আছে একটা হচ্ছে ফার্স্ট ল একটা হচ্ছে সেকেন্ড এন্ড একটা হচ্ছে থার্ড ল ফার্স্ট লকে আমরা দুইটা ভাগে ভাগ করি বা ফার্স্ট ল থেকে আমরা দুটো জিনিস জানতে পারি কী কী একটা হচ্ছে ইনার্শিয়া আর একটা হচ্ছে ডেফিনেশন অফ ফোর্স মানে একটা হচ্ছে জড়তা বা জাড্ডো এই জাড্ডো ধর্ম সম্বন্ধে আমরা জানতে পারি আর একটা হচ্ছে কি বলের সংজ্ঞা পাই এই জাড্ডোকে আবার দুই ভাগে ভাগ করা হয় কী কী একটা হচ্ছে স্থিতিচার্ড একটা হচ্ছে গতিচাডো যেটা বলে স্ট্যাটিক অ্যান্ড এবং একটা বলে ডাইনামিক তাহলে একটা হচ্ছে স্থিতিজাড আর একটা হচ্ছে গতিজাড্য এই দুটো জিনিসই আমরা পাই তাহলে ফার্স্ট ল থেকে মোটামুটি যে চারটে জিনিস আমি করে রেখেছি সেই চারটে জিনিস সম্বন্ধে আমাদেরকে ডিটেল পড়াশোনা করতে হবে সেকেন্ড ল থেকে আমরা কি কি পেতে পারি না সেকেন্ড ল থেকে আমরা পাই হচ্ছে কি ম্যাগনিটিউড অফ ফোর্স বা বলের মান তাহলে একটা বল তার সংজ্ঞা বল কি জিনিস সেটা আমরা জানলাম ফার্স্ট লতে এবং সেকেন্ড লতে জানবো তার মান কত অর্থাৎ তার ম্যাগনিটিউডটা কত হবে যে কি আমার পেছনে একটা লাথি মারলো সেই লাথিটা কত জোরে মারলো তাই না এই ম্যাগনিটিউড কতটা জোরে কোনো কিছু কাজ হয় বা কতটা কতটা অ্যামাউন্ট সেটাকে আমরা বলবো ম্যাগনিটিউড তাহলে ম্যাগনিটিউড অফ ফোর্স পড়বো আমরা আরেকটা জিনিস কি পড়বো সেটা হচ্ছে মোমেন্টাম মোমেন্টাম মানে কি মানে ভরবে ঠিক আছে আচ্ছা আর থার্ড ল থেকে কী জানবো একটা জিনিস এক গালে চর্মালে আর এক গালে ফিরে পাবো তাই না এই জিনিসটা আমরা থার্ড লতে পড়বো মানে প্রত্যেক সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে তাহলে এক এক করে প্রত্যেকটা জিনিস আমরা পড়বো তাহলে এরপর দেখি আমরা কে আছি তো ইনারসিয়ার আগে আমাকে জানতে হবে ফার্স্ট লটা কী ফার্স্ট ল কি না তো কোনো বস্তুর ওপর বা বস্তু কণা একটা পার্টিকেল তাহলে কোনো পার্টিকেলের ওপর বা বস্তু কণার ওপর বাইরে থেকে যদি কোনো বল প্রযুক্ত না হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল চলতে থাকবে বা সমবেগে চলতে থাকবে ঠিক আছে তো বস্তু কণা বলতে কী বোঝায় নিউটনের গতিসূত্র বা নিউটনের এই লসগুলো সব মনে রাখতে হবে আমাদের শুধুমাত্র ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল এই কথাটা একদম খুব মাইন্ডলি মনে রাখবো আমরা শুধুমাত্র এগুলো ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হোয়াট ইজ আ ফ্রি পার্টিকেল না তো একটা যদি এটা পার্টিকেল হয় এই পার্টিকেলে বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমের ফোর্স কাজ করে এটা আমরা মোটামুটি জানি যদি একটা পার্টিকেলের ওপর মোট লব্ধি বল লব্ধি বল মানে যোগ বলগুলোর যোগ ফল যদি জিরো হয় তখন তাকে কি বলবো আমরা কি মানে ফ্রি পার্টিকেল। যেমন কি যদি আমরা দেখি দড়ি টানাটানি খেলা এই দড়ি টানাটানি খেলায় উভয় পক্ষ যখন একই বল টানে একই বল দিয়ে টানে উভয় পক্ষকে বা উভয় পক্ষ একই জোরে টানে তখন মাঝের যে দাগটা সেটা কোনো দিকেই যায় না তাহলে এক্ষেত্রে ওই পয়েন্টে লব্ধি বল কত হবে জিরো লব্ধি বল লব্ধি বল মানে কি বলের যোগ ফল হ্যাঁ লব্ধি কথার মানে যোগফল তাহলে এই হলো প্রথম গতিসূত্র তাহলে প্রথম গতিসূত্র বা আরও যে সমস্ত গতিসূত্র আছে সেগুলো আমাদের কিসের ওপর খাটবে সব ফ্রি পার্টিক্যালের উপর খাটবে এটা আমাদের মাথায় রাখতে হবে একদম মুখস্থ মুখস্ত বলবো না বুঝে নিতেও ঠিক আছে তাহলে প্রথম গতিসূত্র ব্যাখ্যা একটা বস্তু স্থির থাকবে স্থির আছে আর যদি চলমান হয় সে সমবেগে চলতে থাকবে এটা হচ্ছে গল্প তার মানে কি আমরা যখন ঘুমাই আমরা যখন ঘুমাই তখন ঘুমাতেই থাকি ফর এক্সাম্পল ভোর ছটায় উঠতে হবে যেমন উঠবো না কেন উঠবো না কারণ ঘুম ভাঙবে না আমাদের ছটার সময় আমরা ছটার জায়গায় কী করি সাতটায় উঠি সাতটার জায়গায় আটটায় আরেকটু উঠে মানে ঘুমাতে থাকলে ঘুমায় অর্থাৎ যে কাজটা করতে অভ্যস্ত হয়ে যায় সেটা করতেই থাকি আবার কোনো কাজ করতে থাকলে সেটার অভ্যাসের আরেকটা এক্সাম্পল কি হতে পারে যেমন আমরা জেগে থাকলে কখনো রাত দশটার পর যদি ঘুম না আসে বাস এগারোটা বারোটা আর ঘুম আসবে না ফর মাই আমার যদি এক্সাম্পল নাও বা আমি আমার এক্সাম্পল দিই আমার যদি দুটোর পর আর জায়গা হয় তাহলে আমার ঘুম আসে না তিনটে চারটে পর্যন্ত ঘুম আসে না আমাদের সবারই ক্ষেত্রে এটা তাই না মানে কোনো কাজ করতে থাকলে চলতে থাকলে চলতেই থাকবো আর যদি ঘুম ঘুমিয়ে যায় বা রেস্ট নিই তাহলে সেটা রেস্ট অনেকক্ষণ চলবে তাই না ছটায় উঠার কথা এগারোটায় উঠছি না এটা আমার ক্ষেত্রে হয় বা সবার আমাদের ক্ষেত্রে এটা হয় ঠিক আছে তাহলে এইখান থেকেই আসছে একটা জড়তা কনসেপ্ট অফ ইনার্শিয়া বা জড়তার কনসেপ্ট সো জড়তা বা ইনার্শিয়ার কনসেপ্টটা কি একটা বস্তু যে অবস্থাতে আছে মানে সে যে অবস্থায় মানে হয় সমবেগে চলছে অথবা চুপচাপ বসে আছে এই যে অবস্থা সে তার ধরে রাখার চেষ্টা করে এটা হচ্ছে ইনার্শিয়া তার মানে জড়তা মানে কি যে আমি একটা পার্টিকলকে এখানে রাখলাম পার্টিকলটা এখানে চুপচাপ বসে আছে তার মানে কি এ চুপচাপ বসে আছে মানে স্থির অবস্থায় আছে তার মানে এটা স্থিরিজাডো বা স্ট্যাটিক ইনার্সের মধ্যে পড়ে আছে আর যদি একটা পার্টিকল কি হচ্ছে খুব জোরে দৌড়াচ্ছে ঠিক আছে একটা পার্টিকল খুব জোরে দৌড়াচ্ছে আমাদের ঠিক আছে তাহলে সেখানে কি হবে গতিজাডোর ওপর আছে তাহলে একটা এক্সাম্পল আমি এখানে নিয়েছি কিসের না তো কয়েনের না তো একটা কয়েনকে কে এখানে কি রাখা হয়েছে কার্ডবোর্ডের ওপর প্লেস করা হয়েছে ঠিক আছে এবার কি করা হলো যদি আমি কয়েন নেওয়া হয়েছে কার্ডবোর্ডের উপর তার নিচে একটা গ্লাস রাখা হয়েছে ঠিক আছে এবার যদি কয়েন এর নিচে যে কার্ডবোর্ডটা আছে সেই কার্ডবোর্ডটাকে যদি খুব জোরে টেনে নিই হ্যাঁ ফট করে টেনে নিলাম আমি ঠিক আছে কী হয়ে যাবে কয়েনটা নিচে পড়ে যাবে তাই না তাহলে কয়েনটা একদম নিচে পড়ে যাবে আমাদের তাহলে এক্ষেত্রে কী বোঝা গেলো যে আমি যখন কার্ডবোর্ডটাকে টানলাম কয়েন তার স্থিতি জাড্ড বা আগের অবস্থা ধরে রাখার চেষ্টা করলো তাই না সেই জন্য কী হলো ও ওইখানেই দাঁড়িয়ে থাকলো বা চুপচাপ বসে থাকলো বুঝলাম না আরেকটা এক্সাম্পল দিচ্ছি বাসের ক্ষেত্রে এক্সাম্পল নাও যে সমস্ত বাস যাত্রী এগুলো সব আমরা কী আছি বসে আছি এক্সাম্পল আমি এক্সাম্পল আমিও বসে আছি যে ভিডিও দেখছো তোমরা সবাই বসে আছো তো বসে থাকতে থাকতে হঠাৎ যখন বাসটা চলতে আরম্ভ করে তো যখন বাসটা হঠাৎ চলতে আরম্ভ করলো তখন কি হবে তখন আমাদের যে পায়ের অংশটা সেই পায়ের অংশটা যেহেতু বাসের নিচের দিকে থাকে তার জন্য সেটা আগে চলমান হবে রাজার উপর তাহলে কী হবে ওপরের পাটটা আমরা যে সিটে বসে আছি সেই পাটটা কী হবে স্থিতিচার্টের জন্য চুপচাপ থাকার চেষ্টা করবে আর নিচের দিকটা কী হবে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে সেই জন্য আমরা কী হবে পিছনের দিকে হেলে যাব এটাই তো হয় তাই না পিছনের দিকে আমরা হেলে পড়বো তাহলে আমরা স্থিতি জাডো মানে কোনো একটা বস্তু স্থির থাকবে ফর এন এক্সাম্পল যখন কম্বল ঠিক আছে আমাদের কম্বলে যখন খুব ধুলো জমে যায় কম্বল র্যাগ এটসেট্রা যাই আছে আমাদের ঠিক আছে সেই কম্বল বা র্যাগে যদি প্রচণ্ড পরিমাণ ধুলো জমে যায় তো কী করি আমরা সেটাকে টাঙিয়ে তার উপর জোরে জোরে বাড়ি মারি তাই না সেটার উপর জোরে জোরে বাড়ি মারি তাহলে বাড়ি মারলে কি হবে বাড়ি মারলে ওই কম্বলের ফাঁকে যে ধুলোগুলো জমে আছে সেগুলো তো চলন হবে না কিন্তু কম্বলটা জোরে মারছি সেই জন্য কি হবে ধুলোগুলো আগের অবস্থান স্থিতিজাড্ডের জন্য আগের অবস্থান ধরে রাখার চেষ্টা করবে কিন্তু কম্বলটা সরে যাচ্ছে ধুলোগুলো নিজে নিজে পড়বে ঠিক আছে সেখানে মুখ রাখা একদম বাজে জিনিস হয়ে যাবে নাহলে ফ্রিতে মেকআপ দেওয়া হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা একদমই করা যাবে না তাহলে এই হলো আমাদের কি ইনার্শিয়া তাহলে একটা গতি স্থিতিজাড্ড বা গতি গতিচাড্ডের আমি এক্সাম্পল এতগুলো দিলাম ঠিক আছে তাহলে স্থিতিজাড মানে একটা পার্টিকেল চুপচাপ আছে তাকে চিরকাল চুপচাপ রাখতে দাও ঠিক আছে একটা পার্টিকল দৌড়াচ্ছে খুব জোরে দৌড়াচ্ছে ঠিক আছে একটা মানুষ খুব জোরে দৌড়াচ্ছে ঠিক আছে তাকে দৌড়াতে দাও এটা হচ্ছে কি গতিজাডো আর একটা হচ্ছে কি স্থিতিজাডো সরি এটা হচ্ছে স্থিতিজাড আর এটা হচ্ছে কি গতিজাড্য তাহলে আশা করি স্থিতিজাডো বা গতিচাড বা ইনার্শিয়াটা বুঝতে পারলাম মানে ইনার্শিয়া হচ্ছে একটা কনসেপ্ট অফ একটা পার্টিকাল যে নিজের পজিশনে থাকবে একটা কনসেপ্ট সিম্পল কনসেপ্ট যে নিজের পজিশন একদম ধরে রাখবে যেমন কি হয় অনেক ছেলেকে পড়তে বললে পরে পড়তে বসে না কেমন এক্সাম্পল দিই ঠিক আছে তো আমার বাড়িতে ছোট অনেকেই আছে যারা পড়তে বললে পরে না পড়বো না কিছুক্ষণ পরে পড়ছি ঠিক আছে এ একটু পরে পড়বো আর একটু পরে পড়ছি এক ওয়ে হ্যাঁ পড়বো না পড়বো না ঠিক আছে চুপচাপ পড়াশোনা করবো না আর কোনো কোনো পার্টিকেল বা কোনোখানে ব্যক্তি আছে বা কোনো ছেলে আছে যারা সারাক্ষণ পড়াশোনা নিয়ে বসে থাকে তাই না গতিচাড্য সারাক্ষণ পড়াশোনা করে তারা একটা হ্যাবিট মানুষের এরকম আমরা ভাবতে পারি জিনিসটাকে ঠিক আছে তাহলে আমি যেটা বল নিই বলটা চুপচাপ বসে আছে স্থিতিচার্ড দৌড়াদৌড়ি করে পাচ্ছে গতিচাড্য একটা প্রাণী যার মধ্যে সবসময় গতিচাড্য দেখা যায় ম্যাক্সিমাম কেস ঠিক আছে ডগ কুকুর আমি স্থিতিচার্য তাদের মধ্যে খুব কম লক্ষ্য করি ঠিক আছে যাই না কিসের হার দেওয়া আছে তাদের মধ্যে বাট আমি তাদের মধ্যে স্থিতিচার্য একদমই লক্ষ্য করতে পারি না ওকে তাহলে আমরা ফার্স্ট ল থেকে আমরা পেয়েছিলাম কি তা আমরা ফার্স্ট ল থেকে পেয়েছিলাম দুটো জিনিস একটা হচ্ছে ইনার্শিয়ার কনসেপ্ট একটা হচ্ছে ইনারশিয়ার কনসেপ্ট আর একটা কী বলে পেয়েছিলাম ডেফিনিশন অফ ফোর্স তাহলে ডেফিনিশন অফ ফোর্স পড়বো আমরা তাহলে এটা ধরি একটা যে কোনো বস্তু এবার এই বস্তুটার অভ্যন্তরে অনেক ছোট ছোট কণা আছে যেই কণাগুলো দিয়ে এই বস্তুটা তৈরি যেমন আমাদের দেহ আমাদের দেহের মধ্যে কি আছে অসংখ্য ছোট ছোট কোষ আছে সেই কোষ দিয়ে তৈরি আমাদের বাড়ি আমাদের বাড়ি কী আছে ছোটো ছোট ইট দিয়ে তৈরি এই এই বস্তুর অনেকগুলো ছোট ছোটো পার্টিকেল দিয়ে তৈরি আমি এক্ষুনি বললাম যে নিউটনিয়ান ফোর্স বা নিউটোনিয়ান মেকানিক্স আমরা এই ছোটো অবস্থায় বুঝবো একটা পার্টিক্যালের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল পার্টিকেল মানে যেটাকে তুমি চোখে দেখতে পাও না এরকম কিন্তু আমি একটা বড় বস্তুকে কি পার্টিকল হিসেবে ধরতে পারবো না অবভিয়াসলি পারবো তার জন্য আছে অনেক ব্যবস্থায় আছে আমরা ধরতে পারবো আমরা ধরে নিই সে এই বস্তুটা এটা আমরা এই ধরেই চলবো ঠিক আছে এটাকে এক হয় সিস্টেম অফ পার্টিকেলস ঠিক আছে তা আমরা ধরে নিই এটা সেই বস্তুটা এবার এই বস্তুর ভেতরে বিভিন্ন রকমের ঝগড়া ঝামেলা হতেই থাকে যেমন এটাকে যদি তুই একটা বাড়ি সরি তোমরা যদি এটাকে বাড়ি একটা কনসেপ্ট করো বাড়ি ভাবো তাহলে এই বাড়ির মধ্যে পার্টিকেলগুলো কী হচ্ছে অনেকগুলো সদস্য সদস্যদের মধ্যে নিজেদের মধ্যে ঝগড়া থাকে এই দিদি ওর অমুক দিদির সঙ্গে ঝগড়া এই ভাইয়ের সঙ্গে ওই ভাইয়ের ঝগড়া ঠিক আছে আছে এটা ইন্টারনাল ফোর্স বাইরে এর ওপর কোনো এফেক্টই নাই তাই না তাহলে এর মধ্যে ইন্টারনাল ফোর্স থাকতেই পারে সেগুলো আমরা দেখব না ঠিক আছে আমরা কোনো একটা বস্তুকে বাইরে থেকে যা প্রয়োগ করব ভালো করে শুনবো এই কথাটা যা ঠিক আছে কোনো বস্তুকে বাইরে থেকে যে জিনিসটা প্রয়োগ করব জিনিস বলতে একটা এনটিটি সত্তা বাট কোনো একটা বস্তু নয় ঠিক আছে আমরা বাইরে থেকে এর ওপর যা প্রয়োগ করব তার ফলে তার অবস্থার পরিবর্তন হবে বা অবস্থার পরিবর্তন হওয়ার চেষ্টা করবে তাকেই বলবো আমরা বল অবস্থার পরিবর্তন মানে কি গতি থেকে যা এই স্থিতি বা স্থিতি থেকে গতি ঠিক আছে যেমন কি খুব জোরে দৌড়াচ্ছে ট্রেন আমি পিছন দিক দিয়ে ধরে রাখলাম ট্রেনটাকে যেতে দেবো না আমি একটা বল প্রয়োগ করছি ঠিক আছে ঠিক আছে তাহলে একটা বাস ছুটছে সামনে দাঁড়ালাম বাসটা গলাম দাঁড় করি যা দাঁড়িয়ে গেলো ঠিক আছে তাহলে এরকম এক্সাম্পল আমরা বলছি তাহলে এই যে বাইরে থেকে এক্সটার্নালি ফোর্স দিচ্ছি আমরা যদিও বা আগে দুটো এক্সাম্পল সব রজনীকান্তের এক্সাম্পল হলো ঠিক আছে তবুও আমরা ভাবতেই পারি এগুলো অ্যাকচুয়ালি হ্যাঁ আমরা আমাদের মাইন্ডের মধ্যে ভাবতেই পারি সুপার হিরো টাইপের যদি আমাদের মধ্যে ফেনোমেনা বা সুপার হিরো টাইপের আমাদের মধ্যে যদি ফোর্স থাকে এনার্জি থাকে তাহলে আমরা ভালোই হবে না কেন হবে না অবভিয়াসলি হবে ঠিক আছে তো যা প্রয়োগ করলে কোনো বস্তু তার গতি থেকে স্থিতি বা স্থিতি থেকে গতি হবে বা হওয়ার চেষ্টা করবে কেন চেষ্টা করলাম আমরা সব বস্তুর ওপরই বাইরে থেকে বল প্রয়োগ করে তাকে গতি বা স্থির করতে পারবো না যেমন দেওয়ালে ধাক্কা মারো গল্প হয়ে যাবে ঠিক আছে পা ফুলে যাবে অল্প কষ্ট হবে বেকার লাভ নাই ঠিক আছে তাহলে দেওয়ালে যদি সজোরে ধাক্কা মারি প্রয়োগ হবে না তাই না আমি একটা ব্যক্তির একটা ছেলেকে বলছি পর পড় পড়ছে না কি করবি তাই না পড়াশোনা করছে না কি হবে তা তাহলে এরা হচ্ছে কি বা এই যে দেওয়ালের এক্সাম্পল দিলাম বা যারা কাজ করছে না তাহলে এগুলো অ্যাকচুয়ালি কি এগুলো চেষ্টা করলাম হলো না তাই না তা এগুলো কি বল হবে না অবভিয়াসলি বল হবে তার মানে ডেফিনেশন অফ ফোর্সের মধ্যে কথাটা অবশ্যই মাইন্ডলি মনে রাখবো আমরা যা প্রয়োগ করে কোনো বস্তুর স্থির থেকে গতিশীল বা গতিশীল থেকে স্থির করা যায় বা করার চেষ্টা করা হয় তাকে বলবো কি বল ঠিক আছে তাহলে এটা হচ্ছে ডেফিনেশন অফ ফোর্স ওকে এরপর আমরা দেখছি কি সেকেন্ড ল ফার্স্ট ল আমরা কি কি পড়লাম ইনার্শিয়া পড়লাম তারপর কি পড়লাম মানে জড়তা পড়লাম এবং বল সম্বন্ধে পড়লাম বলের সংজ্ঞা এবার কি দ্বিতীয় সূত্র এলাম সেকেন্ড ল সেকেন্ড লটা কি ঠিক আছে সেকেন্ড লটা কি না তো কোনো বস্তুর ওপর প্রযুক্ত বলের মান আমি বিবৃতিটা বা স্টেটমেন্ট বলছি শুনে নেবে কোনো বস্তুর ওপর প্রযুক্ত বলের মান বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক বস্তু বা বস্তু কানা ওয়াটেভার তাহলে ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক এবং বল যেদিকে প্রযুক্ত হবে ভরবেগের পরিবর্তন সেদিকেই হবে একটা এক্সাম্পল দিই তাহলে সহজে বোঝা যাবে ঠিক আছে সাপোজ এটা হচ্ছে একটা পার্টিকেল বা আমাদের সিস্টেম অফ পার্টিক ওয়াটেভার ঠিক আছে এবার কি করলাম আমি এর ওপর একটা বল প্রয়োগ করলাম তবে সাম কাইন্ড অফ ফোর্স আমি এর উপর প্রয়োগ করলাম যেটা আমি সঙ্গে প্রথমে বললাম কোনো বস্তু বা বস্তু করার উপর প্রযুক্ত বলের মান ম্যাগনিটিউট অফ দ্য ফোর্স তাই না আমরা প্রথমে আমি ছকে দেখালাম কি যে সেকেন্ড ল থেকে ম্যাগনিটিউট অফ ফোর্স পাওয়া যায় তাই বাইরে থেকে কোনো বস্তুর উপর বল প্রযুক্ত হলে এই প্রযুক্ত বলের মান তার ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক এবার ভরবেগ কাকে বলে তাই না মোমেন্টাম তো একটু পরে পড়াচ্ছি আমি মোমেন্টামটা কি তাহলে ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক আমরা হার কথাটা বা রেট কথাটা পড়েছিলাম হার মানে কি সামথিং বাই টাইম এটা মনে রাখলে হবে না ভুলে গেলে চলবে না এটা মনে রাখতে হবে অবশ্যই মনে রাখতে হবে তাহলে কোন বস্তুর উপর প্রযুক্ত বলের মান তার ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক এবং বল যেদিকে প্রযুক্ত হবে ভরবেগের পরিবর্তনও সেদিকে হবে এক্সাম্পল আমি এদিকে লাফ মারলাম বা ফোর্স দিলাম বস্তুটা কি এদিকে যাবে কখনো ইম্পসিবল এ এই দিকে যাবে তার মানে কি যে ভর বেগ মানে কি বেগের বেগ আছে তার মধ্যে বেগের পরিবর্তনটা এইদিকেই হবে তাহলে যদি আমি এখানে একটা কি এস্টাবলিশমেন্টের কথাটা নিয়ে আসি তা ধরি এটা একটা পার্টিকেল ঠিক আছে তার ভর হচ্ছে এম আর তার বেগ হচ্ছে ইউ তাহলে এর ভরবেগকে লেখা হবে এম ইউ তার মানে ভরবেগ কাকে বলব ভর আর বেগের গুণফল এটা হচ্ছে ভরবেগ এত এটা আমরা জেনে রাখি এখন পর্যন্ত ঠিক আছে ভর এবং বেগের গুণফল এটা হচ্ছে ভরবেগ তো একে লাত মারলাম এফ একটা ফোর্স দিয়ে তার ফলে কী হলো বস্তুটা এখানে এলো ভর তো চেঞ্জ হবে না তার বেগটা চেঞ্জ হয়ে গেল লাত মারলাম বলে বেগটা বেড়ে গেলো অন্তিম ভরবেগ কী হলো এম এখন এই ভরবেগের পরিবর্তন তাহলে কত হবে এম ভি মাইনাস এমইউ তাহলে ভরবেগের পরিবর্তনের হার মানে কত টাইম দিয়ে ভাগ করতে হবে গল্প হলে হবে না আমি যা যা বলছি লজিকগুলো ধরতে হবে কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের মান তার ভরবেগের পরিবর্তনের হারের সাথে এম ভি মাইনাস এম ইউ ভরবেগের পরিবর্তন হার ওয়ান বাই টি আমি বল গতি চ্যাপ্টার করিয়ে দিয়েছি এটা কার সঙ্গে সমানুপাতিক হবে এটা নিশ্চয়ই সমানুপাতিক হবে ফোর্সের সঙ্গে তাই না এটা ফোর্সের সঙ্গে সমানুপাতিক হবে তার মানে আমরা কী লিখতে পারি এফ সমান সাম কনস্ট্যান্ট কে ইন্টু এম ভি মাইনাস ইউ বাই টি এটা হতে পারে আমি যদি এখান থেকে এম কমন নিই তাহলে এম কমন নিলে কত হবে ভি মাইনাস ইউ বাই টি গতি চ্যাপ্টারে পড়েছি এই ভি মাইনাস ইউ বাই টি মানে কী হবে গতি চ্যাপ্টারে পড়েছি ভি মাইনাস ইউ বাই টি মানে হচ্ছে এ তার মানে আমরা ক্লিক পারি এফ সমান কে ইন্টু এম এবার যদি আমরা কে এর মানটাকে ওয়ান ধরি ঠিক আছে যদি মানে একক বল প্রযুক্ত হলে একক ভর একক তরণে তাহলে এর মান কত হবে ওয়ান হবে যদি আমরা এর মান ওয়ান ধরি খুব সিম্পলি যদি বলি আমি তাহলে এফিগলস টু কি ম্যা নাকি মা বা এম ইন্টু এ তাহলে প্রযুক্ত বলের মান কি হবে ভর ইন্টু তরণের সঙ্গে সমানুপাতিক এই জায়গাটা অনেকে গন্ডগোল করে নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলতে অনেকে এটা বলে দেয় কি বলে দেয় যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের মান ভর ও তরণের গুণফলের সঙ্গে সমানুপাতিক এটা অ্যাকচুয়াল নয় বলা ভুল হবে না বাট আমি যেটা প্রথমে বললাম সেটা বলাটা অনেক বেটার আমি পরীক্ষা যদি নিই এই এই ভাষা লিখলে হবে না এ বল বল মানে হচ্ছে ভর ইন্টু তরণ আমি কেটে দেবো হবে না ঠিক আছে ওই যে স্টেটমেন্ট দিলাম সেই স্টেটমেন্টে করতে হবে নাহলে হবে না তাহলে এ ফিকোস টু এম এটা হলো তো এর পিছনে একটা যদি গল্প বলা যায় গল্পটা কি হতে পারে যে নিউটন একদিন ছাগল চড়াচ্ছিলো ছাগল চড়াতে চড়াতে নিউটন পিছনে এক লাথি মারলো ছাগলের তাহলে কি হলো ছটা ম্যা বলে উঠলো তাহলে এই যে নিউটন একটা ফোর্স এফ অ্যাপ্লাই করলো তার ফলে ছবিটা ম্যা বলে উঠলো তাহলে এখান থেকে এ ফিকোস টু এম এ ম্যা যদিও এখানে নিউটনকে অপমান করা না এটা একটা জাস্ট হাস্যকৌতুক গল্প গল্পও নয় জাস্ট একটা মজা ঠিক আছে তাহলে এই হলো নিউটনের গতিসূত্র তো নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা বলের স্টেটমেন্ট বা বলের এক্সপ্রেশনটা আমরা জানতে পারলাম এফ টু এম এ ঠিক আছে এই এফ টু এম এ এই যে স্টেটমেন্টটা আমি নিলাম বা এক্সপ্রেশনটা আমি তৈরি করলাম এই এক্সপ্রেশনটা শুধুমাত্র ভর যখন ধ্রুবক তখন অ্যাপ্লিকেবল যদি ভর চেঞ্জেবল হয় হবে না এক্সাম্পল দিই তুই সাইকেল চালাচ্ছিলি সরি তুমি সাইকেল চালাচ্ছিলে সাইকেল চালাতে চালাতে কী হলো তোমার ব্যাগটা হঠাৎ বাড়িয়ে দিলে সাইকেল চালাচ্ছিলে পিছনে থেকে একটা কুকুর ধাওয়া করলো কী হবে সামনের দিকে আরও জোরে ব্যাগ বাড়িয়ে দেবো অ্যাপ্লিকেবল বাট তুমি একটা ব্যাগ নিয়ে চলছিলে যে তোমার বন্ধু এসে বসে গেলো এটা একটু প্রবলেম হবে সেক্ষেত্রে সেক্ষেত্রে নিউটনের গতিসূত্রটা আরও একটা রূপ আছে ঠিক আছে সেটা বলে চেঞ্জেবল মাসের ক্ষেত্রে বা পরিবর্তনশীল গতিবেগের ক্ষেত্রে ঠিক আছে ওটা ক্লাস ইলেভেনে আছে যদি বা অত ডিটেলে আমরা এখন ডুববো না ঠিক আছে যখন আমরা নিউটনের ইলেভেন লেভেলের ক্লাস করবো মানে এর হায়ার স্টাডিজ হায়ার ক্লাসগুলো করাবো তখন আমরা করাবো ঠিক আছে তো এখন আপাতত বেসিকগুলো ক্লিয়ার করছি তাহলে এগুলো শুধুমাত্র পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে নয় এই জায়গাটা ঠিক আছে এটা আমাদের মনে রাখতে হবে তো এই হলো এস্টাবলিশমেন্ট অফ দ্য এক্সপ্রেশন অফ ফোর্স তাহলে বলের মানটা সম্বন্ধে আমরা এখানে জানতে পারলাম এরপর আমরা কি করবো মোমেন্টাম মোমেন্টাম কাকে বলে এক্ষুনি বলছিলাম আমি যেটা ভর ও বেগের গুণ ফল ঠিক আছে তো যদি মোমেন্টামের আমাকে সংজ্ঞা দেয় অ্যাকচুয়ালি ঠিক আছে তাহলে ভর ও বেগের সমন্বয়ে কোনো বস্তু বা বস্তু কণার মধ্যে যে গতীয় ধর্মের সৃষ্টি হয় তাকে বলা হয় ভর বেগ বা মোমেন্টাম তাহলে তার মধ্যে অবভিয়াসলি কী থাকতে হবে মাস এবং ভ্যালোসিটি থাকতে হবে তাহলে মোমেন্টাম মানে আমরা লিখতে পারি কি মাস ইন্টু ভ্যালোসিটি এটা হবে কি মোমেন্টামের ডেফিনিশন ইউনিট কী হবে ও সরি আমার বলের ইউনিটগুলো কোথায় বলা হয়নি সব ইউনিটগুলো বলে দিচ্ছি মোমেন্ট ইউনিট হবে কি এম ইনটু ভি তাহলে মাসের ইউনিট কেজি আর ভি এর ইউনিট কি হবে মিটার পার সেকেন্ড তাহলে কেজি মিটার পার সেকেন্ড এটা হচ্ছে কি আমার মোমেন্ট ইউনিট সিজিএস ইউনিট কী হবে তাহলে গ্রাম সেমি সেকেন্ড টু দি পর মাইনাস ওয়ান আচ্ছা বলের ইউনিট কী হবে বল ফোর্স বলের একক কী হবে যদি আমাকে বলতে হয় তাহলে বলের একক কী হবে এসআই পদ্ধতিতে হবে নিউটন আর সিজিএস পদ্ধতিতে হবে ডাইন সো নিউটন আর ডাইন ডাইনি নয় বাবা ডাইন এটা হ্যাঁ একটু একটু যেখানে এটা ই আই নয় ঠিক আছে ডাইন আমরা যদি নিউটন আর ডাইনের মধ্যে সম্পর্ক বার করতে চাই কিভাবে সম্পর্কটা বার করবো এটা একটু চাস্ট চেক করব ঠিক আছে তাহলে আমরা কি দেখি এখানে যদি ওয়ান নিউটন মানে কি ফোর্স মানে কি ভর ইন্টু তরণ তার মানে আমরা বলতে পারি ওয়ান কেজি ইন্টু ওয়ান মিটার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু কারণ বল কাকে বলে ভর ইন্টু তরণ তাহলে বলের যদি নিউটন হয় তাহলে ওয়ান নিউটন মানে কী হবে ওয়ান কেজি ভর ইন্টু ওয়ান মিটার পার সেকেন্ড স্পার তরণ আমি যদি এটাকে গ্রামে কনভার্ট করি তাহলে কত লেখা যায় হাজার তাহলে হাজার গ্রাম এক কেজি মানে অবভিয়াসলি হাজার গ্রাম আমরা জানি তাই না আর মিটারটাকে যদি সেকেন্ডে কনভার্ট করি তাহলে কত হয় একশো সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু এবারে এক হাজার আর একশো গুণ করলে কত হবে টেন টু দি পাওয়ার ফাইভ সো এক হাজার আর একশো গুণ করলে হবে টেন টু দি পাওয়ার ফাইভ আবার ইউনিটটা কী হবে গ্রাম সেমি সেকেন্ড টু দি পর মাইনাস টু গ্রাম মানে হচ্ছে ভর সেমি পার সেকেন্ড স্কোয়ার মানে হচ্ছে তরণ ভর ইন্টু তরণ মানে কি হয় বল তার মানে বলের এটা সিজিএস ইউনিট কেন পুরোটাই দেখো গ্রাম সেমি সেকেন্ডে আছে তার মানে এটা কি হয়ে যাবে টেন টু দি পর ফাইভ ডাইন সো ওয়ান নিউটন মানে হচ্ছে টেন টু দি পর ফাইভ ডাইন ঠিক আছে এটা আমাদের যেন মাথায় একদম ঢুকে থাকে ঠিক আছে এই অবভিয়াসলি অনেক জায়গায় কাজে লাগে তাহলে এই হলো বলের ইউনিটগুলোর মধ্যে সম্পর্ক আচ্ছা বলের এটা হচ্ছে পরম ইউনিট বা অ্যাবসোলুট একক আছে ঠিক আছে যদি কেউ একক কাকে বলে অভিকর্ষীয় এককটা কি বলে যদি পারো অবশ্যই কমেন্টে একটু লিখে দাও ঠিক আছে তাহলে মোমেন্টাম আমরা বলছিলাম ভর তাহলে মোমেন্টাম কোনো বস্তুর কি নির্দেশ করে তার গতি তার শক্তিকে নির্দেশ করে কেন আমরা যখন কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারটা পড়বো তখন দেখবো মোমেন্টাম মোমেন্টামের সঙ্গে শক্তি বা কার্যের একটা বড় লিঙ্ক আছে বা রিলেশন আছে পরে আমরা দেখাবো এবার সে মোমেন্টামের কনজারভেশন কনজারভেশন অফ মোমেন্টাম মানে কি যে কোনো একটা বস্তু যখন কিছু পরিমাণ ভরবেগ নিয়ে চলছিল তখন তার ভরবেগটা মোটামুটি ধ্রুবক থাকে ঠিক আছে এই যে মোমেন্টাম নিয়ে আমরা কথা বলছি এই মোমেন্টামটা পুরোটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক ভরবেগ লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক ভরবেগ কেন লিনিয়ার মোমেন্টাম কারণ এটা সরল রেখা বরাবর চলছে আরও কিছু মোমেন্টাম আমরা পাবো যেমন সেটাকে বলা হয় সার্কুলার বা বৃত্তি অগতিতে যেগুলো চলে ঠিক আছে তো বৃত্তীয় গতিতে যেগুলো চলে সেগুলোকে বলা হয় কি কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম যেমন কি কাউকে ধরে বা কারোর মানে একটা সুতোতে ঢিল বেঁধে আমি গোল গোল ঘোরাচ্ছি এই যে বৃত্তীয় বৃত্তাকার পথে ঘুরছে তার জন্য হয় কি অ্যাঙ্গুলার মোমেন্টাম আমি যদি রৈখিক ভরবেগকে এম ভি দ্বারা লিখি ঠিক আছে হ্যাঁ রৈখিক ভরবেগকে যদি আমি এম দ্বারা লিখি তাই এটাকে লেখা হয় পি রৈখিক ভরবেগকে যদি আমি পি ইকলস টু এম দ্বারা লিখি কৌনিক ভরবেগকে এল দ্বারা লেখা হয় এল কত হয় আর ইন্টু এম ভি ঠিক আছে আমি পরে এটা নিয়ে আরও বলবো এর ইউনিট ইউনিট সব নিয়ে বলবো আমরা ঠিক আছে তাহলে কি হলো কৌণিক ভরবেগ মানে এম ভি রৈখিক ভরবেগের সঙ্গে আর আর মানে কি ব্যাসার্ধ গুণ করতে হবে ঠিক আছে তো যেটা বলছিলাম এবার আমি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম কনজার্ভেশন কথাটা মানে কি নিত্যতা নিত্যতা মানে কি কোনো একটা জিনিস যেটা কনজার্ভ থাকবে স্থির থাকবে ঠিক আছে তো এখানে কি হচ্ছে একটা কলিশন কথাটা দেখো সব জায়গায় আছে কলিশন হোয়াট ইজ কলিশন কলিশন মানে যে ধাক্কা তাই না যেতে যেতে কারোর সঙ্গে ধাক্কা লেগে গেল হ্যাঁ একটা রোমান্টিক সিনের মতো সৃষ্টি হলো গল্প নয় ওসব নয় তো কলিশন বা ধাক্কা জিনিসটা কি না দুটো বলকে আমি যদি একে অপরের দিক দিয়ে ছড় দিই ওই দিক থেকে আমি বললাম যে তুই একটা বল ছোট এদিক দিয়ে আমি একটা দিই দুজন ধাক্কা লাগলো এটা হচ্ছে বেসিক্যালি একটা কলিশন তো আমরা এখানে ধাক্কা বলতে বা সংঘর্ষ বলতে স্থিতিস্থাপক ধাক্কা বা স্থিতিস্থাপক সংঘর্ষ বলবো ইলাস্টিক কলিশন ঠিক আছে আমরা এখানে পুরোটাই ইলাস্টিক এই কথাটা মনে রাখবো ইলাস্টিক কলিশন বলবো ইলাস্টিক কলিশন বা স্থিতিস্থাপক সংঘর্ষের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে শক্তি বা ভর এই সরি ভরবেগ এগুলো ধ্রুবক থাকবে অর্থাৎ শক্তি আর ভরবেগের কোনো চেঞ্জ হবে না তবে এটা হবে ইলাস্টিক কলিশন ঠিক আছে তার মানে এখানে আমি যে ছবি দেখাচ্ছি এই ছবিতে যদি আমাদের ইলাস্টিক কলিশন হয় তাহলে এই কলিশনের আগে আর পরে যা ভরবেগ ছিল তা একই থাকবে বা যা শক্তি ছিল তা একই থাকবে একদম যেগুলো নন ইলাস্টিক বা এলাস্টিক বলে যেগুলোকে সেগুলোর মধ্যে গল্প হয়ে যাবে মানে কি চেঞ্জ হয়ে যাবে সামান্যপূরণ চেঞ্জ হয়ে যাবে আর কিছু কিছু হয় পার্সিয়ালি ইলাস্টিক সামান্যপূরণ পার্শিয়ালি ইলাস্টিক ঠিক আছে তার মধ্যে ইলাস্টিক কোইফিসিয়েন্ট আছে যা ওগুলো আমি বলছি না এখন ওগুলো ক্লাস ইলেভেনে বললাম না এগুলো হায়ার ক্লাস যখন হবে তখন সেগুলো বোঝানো হবে ঠিক আছে তাহলে যেটা বলছিলাম রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র এই সূত্রটা কি না তো স্থিতিস্থাপক সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ এবং স্থিতিস্থাপক সংঘর্ষের পরে মোট ভরবেগ সর্বদা কি থাকবে ধ্রুব অর্থাৎ চেঞ্জ হবে না এখানে যদি দেখি এম ওয়ান এই এম ওয়ান মোট ভরবেগ কত এম ওয়ান ইউ ওয়ান এবং এম টু ইউ টু পার্টিক্যালের মোট ভরবেগ কত হচ্ছে এম টু ইউ টু এই দুটো যোগফল হচ্ছে ধাক্কা লাগার আগে ধাক্কা লাগার পর দেখো এম ওয়ান ভরটা ভরটা বেগ হয়ে গেছে ভি ওয়ান তার মানে কি এম ওয়ান ভি ওয়ান আর কি হচ্ছে এম টু পার্টিক্যাল ভর বেগটা হয়ে গেছে কি এম টু ভি টু কারণ কি ভর বেগ মানে হচ্ছে কি এম ভি এটাই শেখালাম এতক্ষণ ধরে তাহলে এই ধাক্কা লাগার আগে এবং ধাক্কা লাগার পরে ভর বেগটা কি হবে সর্বদা সমান হবে এ সরি একটু সরি কেন এটা এম ওয়ান এটা সমান কারণ এখানে ধাক্কা লাগছে তাহলে ধাক্কা লাগার আগে এবং ধাক্কা লাগার পরে যতটা পরিমাণ হবে সেগুলো ধ্রুবক হবে তবে এই ধাক্কাটা ইলাস্টিক হতে হবে বা স্থিতিস্থাপক স্থিতিস্থাপক ধাক্কা কাকে বলে না তো যে সংঘর্ষ বা ধাক্কার মধ্যে আমাদের কি হবে শক্তি বা ভরবেগের কোনো রূপ চেঞ্জ হবে না আমরা যদি শক্তিটাকেই ধরি শক্তির কোন রূপ চেঞ্জ হবে না শক্তি কনস্ট্যান্ট থাকবে তাহলে ইলাস্টিক কনস্ট্যান্ট সরি ইলাস্টিক কলিশন বা স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে তার আগের ভরবেগ এবং পরের ভরবেগ একই থাকবে আজকে এত থাক নেক্সট দিন আমরা আবার আলোচনা করবো এটা নিয়ে ঠিক আছে যারা যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করো নি যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিও লাইক করো এবং যদি কোনো ডাউট হয় এর মধ্যে অবশ্যই কমেন্ট করো ওকে